একটা জামাতের পক্ষে দাওয়াত সংগঠন সংগঠন কিতাল জিহাদ সব ক্ষেত্রে হ্যাঁ ভূমিকা রাখা কি সম্ভব? অবশ্যই আমরা এটাও আর একটু ব্যাখ্যা করলে ভালো হতো। জামাতের কথা আমরা বলেছি, জামাত মুসলমানরা এক জামাতবদ্ধ থাকবে, ইয়াদুল্লাহে আলাল জামা, আল্লাহর রহমত জামাতের উপরে। এই এই শব্দগুলোর আমাদের মানে অর্থ কারেকশন করতে হবে, আমাদের সমাজে ভুল অর্থ চালু আছে। আল্লাহর রহমত জামাতের উপরে, এইটা ভুল অর্থ। আল্লাহর রহমত এক জামাতের উপরে, এক জামাতের উপরে আল্লাহর রহমত। এক জামাত হলো মুসলমানদের বৈশিষ্ট্য, তারা এক দল। আর বিভিন্ন দলে যে বিভক্ত, এটাকে জামাত বলা না জায়েজ। এটা কি বলতে হবে, একটা খারাপ নাম। কোরআনে যেটাকে খারাপ একটা নাম দেওয়া হয়েছে সেটা হলো হিজব। যখন মুসলমানরা এক জামাত থাকবে না, তখন এদের ক্ষেত্রে জামাত শব্দটা ব্যবহার করাই না জায়েজ। কারণ জামাত বলতে এক জামাত হবে, দ্বিতীয় কোনো জামাত থাকবে না। আর বহু জামাত যে মুসলমানদের মধ্যে আছে, এর জন্য জামাত শব্দ ব্যবহার নিষিদ্ধ। কি ব্যবহার করবে তারা? হিজব, হিজব ব্যবহার করবে, আর ফিরকা ব্যবহার করবে। ফিরকা এবং হিজব এগুলোর অর্থ দল, কিন্তু আল জামাত অর্থ হলো এক দলভুক্ত হ। এই পর্যায়ে তো আল্লাহ রসুলের বক্তব্যগুলো এসেছে, মান ফারাকাল জামাতা শিবরান ফাকাদ খালা রিবকাতাল ইসলাম মিন উনুকিহি। যে ব্যক্তি আল জামাত থেকে এক বিঘত পরিমাণ সরে যাবে, সে ব্যক্তি তার গলা থেকে ইসলামের বেড়ি খুলে ফেলল এক জামাত থেকে। আমরা যেই যেগুলোকে ইসলামী দল বলতেছি, এগুলো থেকে বের হলে কি ইসলাম নষ্ট হয়ে যাবে আমার? আপনি ইঁদুরের খালের মতো এই খাল দিয়ে বের হন, এই খাল দিয়ে বের হন, এই খাল দিয়ে বের হন, এই দিক দিয়ে ঢুকেন, ওই দিক দিয়ে বের হন, এদিক দিয়ে বের হন, ইসলামের কোনো ক্ষতি হবে না এগুলোতে। আর আল জামাত সম্পর্কে আল্লাহর রসুল বলছেন, যে ব্যক্তি আল জামাত থেকে মানে এক দল থেকে এক বিঘত পরিমাণ সরে যাবে, ওই ব্যক্তি ইসলাম থেকে তার তার ঘাড় থেকে ইসলামের জিনজির, ইসলামের ইসলামের শিকল খুলে ফেললো, তার মানে অমুসলিম হয়ে গেল। আল জামাত থেকে বের হওয়া মানে অমুসলিম হয়ে যাওয়া, মুরতাদ হয়ে যাওয়া। এক দল, যখন আল জামাতের অর্থ হলো এক দল, এখানে গ্রামাটিক্যাল কিছু কারণও আছে। আল শব্দটা, আল এটা আর্টিকেল দীর মতো নির্দিষ্ট বুঝায়। আর একটা কি, আল জামাত শব্দটা কোরআন হাদিসে কোরআনে বা হাদিসে যত জায়গায় আছে মুফরাদ অবস্থায়। মুফরাদ মানে সিঙ্গুলার নাম্বার, এর প্লুরাল কোথাও ব্যবহার হয় নাই। আল জামাত শব্দটা সিঙ্গুলার নাম্বার ব্যবহার হয়েছে, মুফরাদ এক বচন। এই দুই কারণে এক দল, এক জামাতবদ্ধ থাকা। বহু জামাত, বহু জামাতকে আর মুসলমানদের এই জামাতবদ্ধ থাকা বলা যাবে না, তখন ফিরকাবদ্ধ, তখন হিজববদ্ধ। আল্লাহ বলছেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটা দল তাদের নিজের কাছে যা রয়েছে এই নিয়ে তারা খুশি। তো জামাত যে ইসলামী জামাত যেটা আল জামাত, এই আল জামাতের দায়িত্ব হলো সবকিছু করা। তারা ইলিম প্রচার করবে, তারা ইলিম অর্জন করবে, দাওয়াত দিবে, জিহাদ করবে, কেতাল করবে, সবকিছু তাদের পক্ষে সম্ভব। তার কারণ মুসলিম জামাত এর ভিতরে তো সব দায়িত্ব বণ্টন করা থাকবে, আমিরের পক্ষ থেকে, খলিফার পক্ষ থেকে সব দায়িত্ব বণ্টন করা থাকবে, এবং সবগুলো কাজ একসাথে হবে, কোনো অসুবিধা না। আল জামাত পরিচয় জানিয়ে বাধিত করবেন। আল জামাত এটা তো হয়েই গেল। আল জামাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক জামাতবদ্ধ থাকা। আর যখন মুসলমানরা এক জামাত, এক জামাতবদ্ধ কখন হয়? এক আমিরের নেতৃত্বে যখন থাকে। যখন বহু জামাত আর বহু আমির, তখন এগুলোকে জামাত বলাই যাবে না, কি বলতে হয়? এগুলো ফিরকা অথবা হিজব। আর একটা শব্দ বর্তমান যুগে, সেটা হলো কি, তনজিম তারা ব্যবহার করে। এগুলো এগুলো আসলে বহু দলে ঐক্যবদ্ধ। আমরা যদি মুসলমানদের ঐক্যবদ্ধ চাই, তাহলে এখন আমাদেরকে বলতে হবে যে 100 দলে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া উচিত।
এক দলে ঐক্যবদ্ধ হওয়ার কোন সুযোগ নাই। এক দলে ঐক্যবদ্ধ হইতে হলে অবশ্যই যদি 100টা দল থেকে থাকে তাহলে 99টার বিলুপ্তি ঘটাইতে হবে, এবং যারা 99টার বিলুপ্তি ঘটানোর চেষ্টায় রত থাকে এরাই হলো আল জামাতের সদস্য, যদি সংখ্যায় একজন লোক পাওয়া যায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু কি বলছেন যে হক দল এরাই হলো নাজাত প্রাপ্ত দল, ওয়ালাউ কুনতা ওয়াহিদান, যদিও তুমি সংখ্যায় একজন হও। যখন বহু দল হয়ে গেছে তখন আল জামাতের সদস্য হলো ওই ব্যক্তি যে 99টা কমানোর জন্য মাঠে নেমেছে, এবং কোন লোককে এই 99টা দলের ভিতরে বা 100টা দলের কোন জায়গায় যেতে দিচ্ছে না, নিজেও যায় না। এই হলো ঐক্যের সদস্য, এই হলো ঐক্যের পক্ষে হ্যাঁ শ্রম সাধনা দানকারী, এর পক্ষে সম্ভব একদিন ঐক্যবদ্ধ করা মুসলমানদেরকে। আর যারা এই 99টা দলে মানুষকে মুসলমানদেরকে বণ্টন করতেই আছে সভা সমিতি এবং বিভিন্ন ধরনের আয়োজন করে, এরা সব বিভক্তির সদস্য। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এই সমস্ত দলাদলি থেকে। অনেকে বলে থাকেন যে হাদিসের ব্যাখ্যা অনুযায়ী রসুলের জামানায় বহু জামাত ছিল, তাই তিনি বলেছেন পরবর্তী জামানায় বিভিন্ন দল বিভক্ত থাকবে। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল যখন জাহিলিদের জাহিলি সমাজের মধ্যে বিভক্তি ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজ গঠন করেছিলেন এই সমাজ ছিল ঐক্যের সমাজ এবং মহব্বত, পরস্পরকে মহব্বত এবং ভাই ভাই মনে করার সমাজ। কখন এটা এটা কথা ঠিক নাই, বুঝ ঠিক না যে আল্লাহ রাসূলের যুগে বিভিন্ন দল ছিল। হ্যাঁ, আমরা দুটো নাম পাই তাদের আমলের ভিত্তিতে, আনসার এবং মুহাজির। আনসার মুহাজির এদের এদের হলো কর্মগত গুণের কারণে এই নাম রাখা হয়েছিল। একদল মুহাজির কেন, যে তারা হিজরত করেছিল তাদের বাসভূমি, তাদের আবাসভূমি মক্কা থেকে, তাই ওরা মুহাজির। আর এই মুহাজিরদেরকে তো আশ্রয় দিতে হয়েছে, নাহলে ওরা থাকবে কোথায়। যারা আশ্রয় দিয়েছে এদেরকে বলা হয় আনসার, তো এটা কোনো দল না। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে জাহিলি দল বলে আখ্যা দিয়েছিলেন। কখন? ওই তাবুকের যুদ্ধের সময়, যখন বলে ইয়া আল আনসার, ইয়া আল মুহাজিরিন, এ মুহাজিরের দল তোমরা আসো আমাকে সাহায্য করো। হ্যাঁ, এই আনসারের দল তোমরা আসো আমাকে সাহায্য করো এই মুহাজিরদের, মুহাজিরদের বিরুদ্ধে, মুহাজিরের ছেলের বিরুদ্ধে। তখন আল্লাহ রাসূল কি বললেন, ইসলামের ভিতরে মুসলমান মুসলমান সমাজে কিভাবে জাহিলি সমাজ তৈরি হয়, যখন আমরা আর তোমরা বলা শিখে মুসলমান, মুসলমানের একটাই শব্দ আমরা, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন নেই। তারা সব কাফের, তারা বলতে কাফের বুঝাবে, তোমরা বলতে কাফের বুঝাবে, আমরা বলতে ফার্স্ট পারসন শুধু মুসলমানদের জন্য, আর ভিন্ন কোন শব্দ না। মুসলমান আমরা আর তোমরা নাই, মুসলমান সব এক। আল্লাহ রাসূল কি বলে, মুহাজিরের দল আসো, ওখানে আনসার বলছে আনসারের দল আসো সাহায্য করো আমাকে। আদাওয়াল জাহিলিয়া জাহিলি দাওয়াত শুরু হয়ে গেল আমি তোমাদের মাঝে বিদ্যমান থাকা অবস্থায়, আমরা তোমরা হলেই জাহিলিয়াত চলে আসে। আমরা তোমরার মাসলাই তো আমরা এখন কি আক্রান্ত। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন।